ঠিকাদারের গাফিলতি আর পানি উন্নয়ন বোর্ডের অদক্ষতায় সরকারের গচ্চা গেছে অন্তত 12 কোটি টাকা। এই ঘটনা দীর্ঘদিনের পুরনো ভোলার চরফ্যাশন ও মনপুরা সহ রক্ষা বাঁধ প্রকল্পে। পাউবোর স্থানীয় কর্মকর্তারা বলছেন এর পেছনে দায় ছিল রাজনৈতিক কারণও, আর ঠিকানা অনুযায়ী গিয়ে মেলেনি ঠিকাদারের অস্তিত্ব। পানি উন্নয়ন বোর্ডের নানা প্রকল্প নিয়ে ইকবাল আহসানের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় পর্ব। ছবি তুলেছেন মমিনুল হক আফান। মনপুরা মেঘনার বুকে জেগে থাকা প্রায় 1.5 লাখ মানুষের আশ্রয়স্থল। ঝড় জলোচ্ছ্বাস আর প্রাকৃতিক দুর্যোগ এখানে নিত্য সঙ্গী, সাথে বেশিরভাগ সময়ে নতুন আতঙ্কের রূপ নেয় নদী ভাঙন। অথচ ভাঙন ঠেকাতে যে প্রকল্প নেওয়া হয়েছিল দীর্ঘদিন আগে তা নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। হিয়াগো ইচ্ছা মতে ইঞ্জিয়ান হিয়াগো সব হিয়াগো হিয়ারা বুঝে আঙ্গু কি, তার মানে যে এই কাজ যেভাবে হওয়া উচিত সেভাবে হয় না, হিয়ারা করতে সবাই আমরা কই মানে দেওয়াইছেন যে দূর হেদূর তো করেন না। এই কাজগুলো যদি ঠিক কথা করছে তাহলে কাজগুলো ভাঙতো না, নদীয়া ভাঙতো না, আর আরও উন্নতি হইতো, আরও নদী ফিরত। মেঘনায় জোয়ারের ঢেউ বেতুয়ার তীরে আছড়ে পড়ে প্রতিনিয়ত, আর সেই ঢেউ সামাল না দিতে পেরে নদীর বুকে বিলীন হচ্ছে এই এলাকাও। মনপুরা ও চরফ্যাশন দ্বীপজেলা ভোলার এই দুই উপজেলায় ভাঙন ঠেকাতে প্রকল্প নেওয়া হয় বছর সাতেক আগে, কিন্তু একাধিকবার সময় বাড়ানোর পরও ঝুলে আছে সেই কাজ। কেবল তাই নয়, যতটুকু বাস্তবায়ন হয়েছে তাতেও কিছু ছাড়েনি অনিয়ম দুর্নীতি। 2011 সালের নভেম্বরে শুরু করার শর্তে 4টি প্যাকেজের কাজ দেওয়া হয় পারিসার ট্রেড ও KCOTBL যৌথ ঠিকাদারকে, যা শেষ হওয়ার কথা 2012 সালের মার্চে। কাজের মধ্যে ছিল ব্লক ও জিওব্যাগ দিয়ে তীর রক্ষা, অথচ তা না করায় 2013 সালের জানুয়ারিতে ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু দরপত্রের শর্ত অনুযায়ী ঠিকাদারের জামানত বাবদ রাখা 2 কোটি টাকা কেটে নেওয়া হয়নি সে সময়। কেবল তাই নয়, সময় মতো না করায় একই কাজ করতে বাড়তি খরচ করা হয় 10 কোটি টাকা। অর্থাৎ প্রথম চুক্তিতে যে কাজের মূল্য ছিল 14 কোটি 96 লাখ টাকা, পরে নতুন দরপত্রে খরচ দাঁড়ায় 24 কোটি 91 লাখ টাকা। তাহলে এই ক্ষতির দায় কার? গাফিলতিটা ঠিকাদারের প্লাস পানি উন্নয়ন বোর্ডের, ওই রকম আসলে বলা যায় না। বিভিন্ন কারণে প্রকল্পটা সমাপ্ত করা যায় না, সমাপ্ত করা গেলে তো নির্দিষ্ট সময়ে করা যেত, এটাই তো বলতেছি। আগের যে কোনো সময়ের চাইতে আমরা অনেক কোয়ালিটেটিভ কাজের দিকে বেশি গুরুত্ব দিয়েছি, মনিটরিংটা অনেক বাড়িয়ে দিয়েছি, আর আগের মতো সে অবস্থা নাই। ওই 4 প্যাকেজের অন্যতম প্রধান ঠিকাদার KCOTBL। পানি উন্নয়ন বোর্ডের দেওয়ার ঠিকানা ঢাকার নিকেতন 4 নম্বর সড়কে, অথচ সরেজমিন গিয়ে অস্তিত্ব মেলেনি ওই নামের কোনো প্রতিষ্ঠানের। এই অফিসটা কি এখানে? এই অফিস আগে ছিল, এখন এখন কই আছে জানেন? এখন কই আছে কেন? প্রকল্পে মানসম্মতভাবে কাজ হবে না, তার জন্য দায়ী কে? আমি সরকারি আমলা যিনি দুর্নীতি করছেন তাকে আমি ক্ষমা করছি না, কিন্তু একই সাথে তত্ত্বাবধানের দায়িত্বে যারা ছিলেন তাদের দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে তোমরা কি করেছো। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে ভোলার লালমোহন উপজেলায়ও প্রয়োজনের বাইরে বাড়তি জিওব্যাগের ব্যবহার দেখিয়ে ক্ষতি করা হয় আরও 1 কোটি টাকার। যেসব এলাকা যত বেশি দুর্বল কিংবা দুর্গম সেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগে ততটাই কম, একথা একরকম প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রেক্ষিতে। আর নানান দেন দরবারের পর ছোটোখাটো বরাদ্দ যখন আসে কাজের নামে, হয় সেটা চলে যায় রাজনৈতিক নেতা অথবা অসাধু ঠিকাদারের পকেটে, ফলে যেমনি নিশ্চিত হয় না কাজের গুণগত মান, তেমনি নিশ্চিত হয় না স্থানীয়দের জননিরাপত্তার বিষয়টিও। বাংলাদেশে অসংখ্য উদাহরণের মধ্যে আরও একটি উদাহরণ তৈরি করেছে এই মনপুরার শহর রক্ষাবাদ প্রকল্প। ইকবাল আহসান, চ্যানেল 24, মনপুরা, ভোলা।